সহজলে স্যার তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2023 সালের বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট ফোরের উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা 2023 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রটি আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো এখানে তোমাদের পূর্ণ মান রয়েছে 90 নম্বর এবং সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট বা 3 ঘন্টাও কিন্তু দেওয়া থাকতে পারে। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপ রয়েছে, অ্যাপটিকে অবশ্যই তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা কিন্তু এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল, ঠিক আছে, পিডিএফ সেগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো চাইলে সেখান থেকে তোমরা পড়তে পারবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নিন। দেখো এক নম্বর রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 18টি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটার মান 1 নম্বর করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নাম্বার 1-এর 1 নম্বর দেখা দেওয়া আছে, বাঙালি তার মনের দ্বার খুলে দিয়েছে রবীন্দ্রসঙ্গীতে, কীর্তনে, বাউলে, শ্যামা সঙ্গীতে, ভাটিয়ালিতে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ হবে, কীর্তনে, বাউলে। 2 নম্বর হচ্ছে, আমি পূর্বে দেখি নাই লেখিকার পূর্বে না দেখা জিনিসটি কি? বড় বড় ঘাস, পার্বত্য অঞ্চলের চা বাগান, পার্বত্য ঝর্ণা, টয় ট্রেন। সঠিক উত্তর হবে এখানে বড় বড় ঘাস, ঠিক আছে। এরপর হচ্ছে, কিন্তু তার সুনাম ছড়িয়েছে বহুদূর, কার সুনাম? মোহাম্মদ স্যার সুনাম, ইলিয়াসের, শামসে ম্যাগি, না মোল্লার। তো সঠিক উত্তর কী হবে? ইলিয়াসের। ওকে, অপশান খয়টা। এরপরের প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান বলতে বুঝি দক্ষিণ পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, না উত্তর পূর্ব কোণ। তো ঈশান বলতে হচ্ছে উত্তর পূর্ব কোণকে বোঝায়, অপশান খ এখানে সঠিক উত্তর। এরপর হচ্ছে, শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়, নদীতে নৌকো ভ্রমণের সময়, নদীতে সখীদের জলে জল কেলি করার সময়। সঠিক উত্তর হবে অপশান খয়েরটা, অর্থাৎ সতীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়। এরপর হচ্ছে, মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে বোঝানো যায় না, শেখানো যায় না, শিক্ষা দেওয়া যায় না, না পাওয়া যায় না। সঠিক উত্তর হবে শিক্ষা দেওয়া যায় না। পরের প্রশ্ন, এখন সে সাধ পূরণ হইল, এখানে যে সাধের কথা বলা হয়েছে তা হল, সমুদ্র দেখার সাধ, অরণ্য দেখার সাধ, পর্বত দেখার সাধ, নির্ঝর দেখার সাধ। সঠিক উত্তর হচ্ছে পর্বত দেখার সাধ। স্বর্ণপূর্ণির পাতা দিয়ে প্রথমবার কার অসুখ সারান প্রফেসর শঙ্কুল? এখানে দেওয়া আছে হাইনরিখ স্টাইনের, আর দেওয়া আছে প্রফেসরের বাবার, জেরেমি স্যান্ডার্সের, উকিল জয়গোপাল মিত্রের। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘয়েরটা হবে, উকিল জয়গোপাল মিত্রের। এরপর 1-এর 9, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী হল ব্ল্যাক ক্যাট, গেস্টাপো, রিবেনট্রপ, হিমলার। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ খ, ঠিক আছে, গেস্টাপো। এরপর দেখো 10 নম্বর দেখে, প্রফেসর শঙ্কুর সঙ্গীদের মধ্যে মঙ্গল গ্রহে নামতে চায়নি নিউটন, প্রহ্লাদ, বিধুশেখর, এদের কেউ নয়। সঠিক উত্তর হচ্ছে বিধুশেখর। নেক্সট হচ্ছে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি, 10টি, 15টি, 12টি। সঠিক উত্তর হবে 7টি। নেক্সট, শব্দের মধ্যে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলে স্বরসঙ্গতি, স্বরলোপ, স্বরাগম, ঠিক আছে, আর হচ্ছে স্বরের রূপান্তর। এখানে আমাদের উত্তর হবে স্বরাগম, ঠিক আছে। পরের প্রশ্ন, আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, ক্রিয়ার কাল নির্ণয় করো। এখানে এটা বলা হচ্ছে ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, নিত্যবৃত বর্তমান, বর্তমান অনুগ্রা, বর্তমান অনুজ্ঞা। তো আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, এটা হচ্ছে কি? ঘটমান বর্তমান, ঠিক আছে। এরপরের প্রশ্ন, মা আমাকে ভাত দিচ্ছেন, নিম্নলিখিত পদটি কী ধরনের ক্রিয়া? সকর্মক, দ্বিকর্মক, অকর্মক্রিয়া, না অসম্পূর্ণ ক্রিয়া? তো এটা হচ্ছে একটি দ্বিকর্মক ক্রিয়া। এখানে 2টি কর্ম আছে, মা আর ভাত, ঠিক আছে, এই 2টি হচ্ছে কর্ম। এরপর 1-এর 15 নম্বর দেখে, অজ্ঞ যারা মূর্খ দ্বারা, এটি সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষের বিশেষণ, পূরণবাচক বিশেষণ, এটি হচ্ছে সর্বনামের বিশেষণ, ঠিক আছে। তারা যারা, এগুলো হচ্ছে কি? সর্বনাম, এবং মূর্খ অজ্ঞ এগুলো হচ্ছে কি? বিশেষণ। তো সর্বনামের বিশেষণ হচ্ছে এগুলো। পরের প্রশ্ন, সকলেই কবি নয় কেউ কেউ কবি, নিম্নলিখিত পদটি যে জাতীয় সর্বনাম, সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, যৌগিক সর্বনাম? সেটা হচ্ছে একটি অনির্দেশক সর্বনাম, ঠিক আছে, কেউ কেউ। পরবর্তী প্রশ্ন, বাহ কি সুন্দর ফুল, রেখাঙ্কিত পদটি কোন জাতীয় অব্যয়? ঘৃণাবাক, বিরক্তি ব্যঞ্জক অব্যয়, প্রশংসা সূচক অব্যয়, অসম্মতি সূচক অব্যয়, সম্মতি সূচক অব্যয়। তো বাহ এটা হচ্ছে কি? একটা সুন্দর প্রশংসা সূচক অব্যয়, ঠিক আছে। 1-এর 18 নম্বর হচ্ছে, নির্বাচনের কথাটির অর্থ ব্যতিক্রম, সন্ধির অধঃপতন, নিয়মের
ঊর্ধ্বে ব্যাকরণের সূত্র বা নিয়মের ব্যতিক্রম। উত্তর হবে ব্যাকরণের সূত্র বা নিয়মের ব্যতিক্রম। ঠিক আছে, নিপাতনে এই কথাটির অর্থ। পরের প্রশ্নগুলো দেখো, দু নম্বর দেখে কম বেশি পনেরো শব্দের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এক ইন্টু আঠারো সমান আঠারো। প্রথম প্রশ্ন হচ্ছে দুয়ের এক নম্বর দেখে আমরা অন্যতম খাদ্য প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে কাকে লেখক অন্যতম প্রধান খাদ্য বলেছেন। এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিল কে? নেক্সট হচ্ছে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, ইলিয়াস কেন তার প্রতিবেশীকে ধন্যবাদ জানিয়েছিল? তা প্রভু যা আদেশ করেন প্রভুর আদেশ কী ছিল? এরপর বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিল? পরের প্রশ্ন দেখো, লেখিকা কোন গাড়িতে চড়ে পাহাড়ে উঠেছিলেন? দুইখানি গ্রাম কোথায় চড়ে আছে? সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, কোন কীর্তিমান পুরুষের সঙ্গে এখানে পুরুষের কথা এখানে বলা হয়েছে? ঠিক আছে, তুমি আমার সঙ্গে লন্ডনে চলো, কে কাকে এই প্রস্তাবটি করেছেন? ইস ধ্বনিজাত ব্যঞ্জনের উদাহরণ দাও, ইয়া ইতে ইল ইলো। ঠিক আছে, বিভক্তিগুলি কোন ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে? ওকে, এরপর হচ্ছে আগন্তুক বা আকৃত ঋণ শব্দ কাকে বলে? বিদ্যা বিনয় দান করে রেখাঙ্কিত পদটি শব্দটি কোন জাতীয় বিশেষণ? ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? মৌলিক শব্দ কাকে বলে? সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও, প্রত্যয় কাকে বলে? ওকে, এর পরের প্রশ্ন দেখো, তিন নম্বর দেখে কম বেশি ষাট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান তিন নম্বর। প্রথমে বলা হচ্ছে আর আহারের সংস্থান রহিল না, কাদের কেন এমন পরিস্থিতি হয়েছিল? আমি সুযোগটা ছাড়তে পারলাম না। কোন সুযোগটা বক্তা কেন ছাড়তে পারলেন না? যে কোনো একটি লিখতে হবে প্রশ্নের উত্তর। এরপর চার নম্বর দাগে এখানেও তিন নম্বর মান দেওয়া আছে প্রশ্নে, তারা দেখা দেওয়া আছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতেন, এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে তা চিরদিন চলে কেন? ওরে ও তরুণ ঈশান কে বা কারা, তাদের প্রতি কবি কি নির্দেশ দিয়েছেন? ঠিক আছে, যে কোনো একটি উত্তর লিখতে হবে দুটির মধ্যে। এরপরে হচ্ছে পাঁচ নম্বর দেখে এখানেও ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এক প্রশ্নের মান তিন নম্বর। এখানে বলা হচ্ছে এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, কে কেমন পরিস্থিতিতে এমন উক্তি করেছিল? মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন, বক্তা কে? রাজার বিহ্বলতার কারণ আলোচনা করেন। এরপর হচ্ছে ছ নম্বর দেখেন, এখানে বলা হচ্ছে ছয়ের একে সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, কোন প্রসঙ্গে কেন বক্তা উক্তিটি করেছেন? ঠিক আছে, প্রশ্নের মান এক প্লাস দুই। এবার ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হই হারাইতেছে, কারা কীভাবে সদ্গুণ হারাচ্ছে, তার ফল কি হচ্ছে? ঠিক আছে, যে কোনো একটি লিখতে হবে দুটির মধ্যে। ওকে, পরের প্রশ্ন সাত নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে ষাটটি শব্দের মধ্যে। প্রশ্নের মান তিন নম্বর। এত অল্প সময়ে আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি, বক্তা কোন অভিযানের কথা বলেছেন? সেদিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বললেন, কোন দিনের কথা বলা হয়েছে আশ্চর্য ঘটনাটি বা কী? ঠিক আছে, আট নম্বর দেখে 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর। আটে দেখা দেওয়া আছে অমনি প্রদীপ্ত কিন্তু সে দীপ্ত কোমল স্নিগ্ধ, কার সম্পর্কে বলা হয়েছে তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখন। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না, কোন ব্যাপারে সোমেশ কৌতূহল প্রকাশ করেনি, কেন করেনি? দেখুন একটি লিখতে হবে। ন নম্বর দেখে এখানে বলা হচ্ছে কি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান পাঁচ নম্বর। এখানে প্রথম দেওয়া আছে খেয়া নৌকো পারাপার করে নদীর স্রোতে, উদ্ধৃতাংশের উচ্চ লেখ খেয়া নৌকার নদী পারাপারের মাধ্যমে কোন চিত্র ফুটিয়ে তুলেছেন? আমাদের সেনা যুদ্ধ করছে সজ্জিত চতুরঙ্গ, আমাদের সেনা বলতে কবি কী বুঝিয়েছেন? চতুরঙ্গ ব্যাপারটি কী? উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? দশ নম্বর থেকে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দান। প্রশ্নের মান পাঁচ নম্বর। এখানে দেওয়া আছে সখীরা মনে করলেন এই আংটি হবে ভবিষ্যতের স্মারকচিহ্ন, কোন আংটি? আংটি কীভাবে স্মারকচিহ্ন হতে পারে? আংটি কীভাবে হারিয়েছিল? এরপর হচ্ছে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে কারা পরস্পরের বন্ধু হয়েছেন, এমন বন্ধুত্বের কারণ কী? ঠিক আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। এরপর এগারো নম্বর দেখেন, এখানেও 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর। যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল, কোথায় কোন ট্রেন কে কী কারণে থেমেছিল? বক্তা ও তার সঙ্গীদের মনোরথ কীভাবে পূর্ণ হলো? এরপর হচ্ছে এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, এখানকার মধ্যে কোন স্থানের কথা বলা হয়েছে? এখানকার জল হাওয়ার পরিচয় দেওয়া। ঠিক আছে, বারো নম্বর দেখে এখানেও 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান পাঁচ নম্বর। এখানে বলা হচ্ছে এই সময়
একটি ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বলতে কবি কি বুঝিয়েছেন? আমি বুঝলাম বাবা স্বর্ণপর্ণির কথা বলছেন। স্বর্ণপর্ণী কি, এই গল্পে তার উপযোগিতা কিভাবে প্রমাণিত হয়েছে? ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 13 নম্বর দেখে, কম বেশি 300 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10 নম্বর, প্রথমে দেওয়া আছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ সচেতনতায় ছাত্র সমাজ, নেক্সট হচ্ছে বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, 4 নম্বর হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। 4টি এখানে টপিক দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে তোমাদের একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর। এরপর 14 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 4 নম্বর। এখানে 14-1 দেওয়া আছে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো, এই অংশটুকুকে পড়ে তোমাদের এটার যে ভাবার্থ সেটাকে লিখতে হবে। ঠিক আছে, 4-2 নম্বর দেওয়া আছে ভাব সম্প্রসারণ করো, এখানে দেওয়া আছে ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ত সেজন মারে আর শুধু মরেন, এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। 14-3 নম্বর হচ্ছেন কম বেশি 150 শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বনে একটি গল্প রচনা করো। ঠিক আছে, এটাকে পড়ে এই যে সূত্রগুলো দেওয়া আছে এটার সাহায্যে একটি গল্প লিখতে হবে, এই গল্পটাকে একটু বড় করে লিখতে হবে। ঠিক আছে, এবার 14 নম্বরে তোমাদের 4টি টোটাল এখানে দেওয়া আছে। এরপর 14-4 দেওয়া আছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো, এই অংশটুকু এই প্যাসেজটাকে পড়ে এটার যে সারাংশ সার বস্তু সেটাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো 14 নম্বর দেখে তোমাদের 4টি টপিক দেওয়া আছে, একটা হচ্ছে ভাবার্থ ভাব সম্প্রসারণ, একটা গল্প লিখন, ওকে, আর একটা হচ্ছে সারাংশ লেখা। ঠিক আছে, 4টির মধ্যে যে কোনো একটি করতে হবে তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন। তো এই সমস্ত যে প্রশ্ন, এই প্রশ্নগুলো যে PDF ফাইল সেটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যে গেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, প্রশ্নের উত্তরগুলো কী হবে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে। ওকে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে। এবং প্লে স্টোর থেকে আমাদের গুগল যে সহজ লেসন অ্যাপ রয়েছে, ঠিক আছে, সেই অ্যাপটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। সেখান থেকে কিন্তু এই সমস্ত ভিডিওর যে PDF, ঠিক আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।